হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। নতুন লেটেস্ট একটা ভিডিও জুড়ে সাথে আছি আমি সিজন। আজকে আপনাদের দেখাবো যে যারা হাইপার ওএস আপডেট দেওয়ার পর কিন্তু চার্জ ব্যাকআপ ঠিক আগের মতো যাচ্ছে না, অনেক কম যাচ্ছে, তো এই প্রবলেমটা আপনারা কীভাবে সমাধান করতে পারবেন। তো দেখেন, অনেক সময় হয় কি যে চার্জ আপনার খুব কম উঠতেছে, মানে আপনার আগে যেরকম এক ঘন্টা চার্জ উঠে যাইতো বা 45 মিনিটে চার্জ উঠে যাইতো, এখন আপনার চার্জ উঠতে টাইম নেয় মাত্র হচ্ছে 2 ঘন্টা প্লাস। ওকে, তো এইগুলা প্রবলেম আপনারা কীভাবে সমাধান করতে পারবেন, দেখেন এই সমস্যাগুলো হওয়ার কারণে আমি সত্যি দুঃখিত। তবে এইগুলা হচ্ছে অ্যান্ড্রয়েড সিস্টেম আপগ্রেডের ফলে আপনার ব্যাটারি ড্যামেজ কিন্তু হয়েই যায়। তো যাই হোক, এই থেকে আপনার কীভাবে পরিত্রাণ পাইতে পারেন বা কীভাবে আপনি সমাধান করতে পারেন এই ভিডিওর মাধ্যমে এক্সপ্লেন করব। তো দেখেন, ব্যাটারি সেকশনে একটা কিছু সেটিংস আছে, যেগুলো আছে সেটিংস করলে আপনি বেটার কোয়ালিটির পারফরমেন্স পাবেন বা ব্যাটারি লং লাস্টিং করবে। তো এখানে দেখেন কারেন্ট মুড এখানে ব্যালেন্স অবস্থায় আছে। যদি আপনি বাড়িতে থাকেন তাহলে ব্যালেন্স মুড রাখবেন, আর যদি আপনি ব্যাটারি সেভার যদি দেন, ধরুন আপনি কোথাও অনুষ্ঠানে গেছেন বা আপনার আসতে 2-3 দিন দেরি হবে, তাহলে আপনি সেভার মোড অন করে রাখবেন। এবং এইটা নয় যে আপনি সর্বদা সেভার মোড অন করে রাখবেন, সেভার মোড অন করে রাখলে আপনার কিন্তু ব্যাটারি ব্যাকআপ আগের তুলনায় অনেক কম যাবে, বা আপনার যখন দরকার পড়বে তখন কিন্তু আপনি সেভার মোড অন করে রাখলে কিন্তু সেই আগের মতো আপনার কিন্তু ব্যাটারি পারফরমেন্স দিবে না। সুতরাং এই সেটিংসটা সবসময় অন করে রাখবেন না, যখন আপনার প্রয়োজন খুব দরকার তখন রাখবেন। এরপর দেখেন আল্ট্রা ব্যাটারি সেভার, যখন আপনার 5-6 দিন কারেন্ট আসবে না বা খুব ইমার্জেন্সিভাবে আপনার চার্জ ধরে রাখতে হবে, সেই সময় আপনি কি করবেন, সেই সময় কিন্তু আপনি চার্জিং ব্যাকআপটার জন্য আল্ট্রা মোড সিলেক্ট করে রেখে দিবেন, তাহলে আপনার ব্যাটারি ব্যাকআপ খুব ভালো পারফরমেন্স দিবে। তো ভিউয়ার্স, ব্যাটারি চেকআপ, তো ব্যাটারি চেকআপে যদি ক্লিক করেন, এখান থেকে আপনি যদি না হলেও মাঝে মাঝে একটু চেক করবেন, তাহলে আপনার ব্যাটারি ব্যাকআপ আরও বেটার কোয়ালিটি পাবেন। দেখেন এখানে হচ্ছে অনেক ধরনের মানে অপটিমাইজেশন হয় নাই, যেগুলো আপনি ম্যানুয়ালভাবে অপটিমাইজেশন করে দিলে আপনার ব্যাটারি ব্যাকআপ কিন্তু আরও বেশি যাবে। এরপরে যে সেটিংসটা আপনাকে ভিউয়ার্স, এরপর দেখেন অ্যাট 3 আওয়ার 16 মিনিট চার্জ, জাস্ট গো টু চেকআপ বা সেটিংস। ওকে, এই সেটিংসটা করলে আপনি 3 আওয়ার্সের জন্য আরও বেশি ব্যাটারি ব্যাকআপ পাবেন। দেখেন এখানে ডু নট স্ক্রিন অন নোটিফিকেশন, যদি আপনি এটা অন করে দেন তাহলে আপনার নোটিফিকেশন থেকে যে চার্জটা খাইতো সেই চার্জটা কিন্তু যাবে না। এরপর লেখা আছে শিডিউল টাইম টু সুইচ বিটুইন মুভস, মানে হচ্ছে আপনার শিডিউল করে রাখতে পারেন যে আপনার এই মুড 18 থেকে 8 টাইম পর্যন্ত আপনি শিডিউল করে রাখতে পারেন যে আপনার ডিভাইসটা খুব ধরেন নোটিফিকেশন প্যানেলে নোটিফিকেশন আসবে না বা আসলো সেই স্ক্রিনটা অন হবে না। এরপর হোয়েন দেখেন টার্ন অন হোয়েন চার্জ 50%, মানে যখন আপনি 50% চার্জ এসে পড়বে তখন আপনার ব্যাটারি সেভার মোড অটোমেটিকলিভাবে অন হয়ে যাবে। এই সিটিংগুলো যদি করেন তাহলে আরও বেটি মানে বেশি হচ্ছে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এরপর দেখেন অ্যাপস, যেগুলো অ্যাপস আপনার হচ্ছে ভারী ভারী অ্যাপস যেগুলো গেমস খেলেন সেগুলো ফোর্স স্টপ করে দিবেন, মানে অ্যাপস থেকে ফোর্স স্টপ করে দিলে আপনার কিন্তু আরও বেটার কোয়ালিটির একটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তো দেখেন এগুলো সবগুলো ফোর্স স্টপ করে দিবেন যেগুলো। তো ভিউয়ার্স, 6-7% ব্যাটারি ড্যামেজ কিন্তু হয়ে যায়, ওইটা কোনো ব্যাপার না, ওইটা স্বাভাবিক একটা ব্যাপার হতেই পারে, তো ওইটা নিয়ে কোনো প্যারা নেবেন না বা কোনো টেনশন করবেন না। তো এরপরে যে সেটিংসটা আপনাদের আমি দেখাবো, দেখেন এখানে হচ্ছে মিনিমাম 5-6% কিন্তু চার্জ অলরেডি চলেই যায় সবসময়। তো স্পিড, যাদের হচ্ছে চার্জ খুব কম হয় যেরকম 2 ঘন্টা সময় লাগে, সেইটা আপনি স্পিড অফ চার্জিং সিলেক্ট করে দিবেন, জাস্ট আপনি খুব তাড়াতাড়ি চার্জ হবে, বা অন্যথায় আপনি ফোনটা অফ করে রাখবেন, তাহলে অফ করে যদি চার্জ দেন তাহলে আপনার চার্জটা আরও খুব তাড়াতাড়ি হবে। তো এখানে লেখা আছে হোয়েন ডাটা ইজ অন ডিভাইস ইজ লক। ওকে, যখন আপনি ডিভাইসটা লক হয়ে যাবে তখন হচ্ছে 5 মিনিটের ভিতরে বা 10 মিনিটের ভিতরে কিন্তু আপনার ডাটাটা অফ হয়ে যাবে, সেই সেটিংসটা করে দিলে আরও খুব ভালো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। ওকে, এই সেটিংসগুলো যদি আপনি করেন খুব বেটার কোয়ালিটির পারফরমেন্স পেয়ে যাবেন। তো যাই হোক না কেন, এই সেটিংসগুলো আপনারা কিন্তু সবাই করে দিবেন। তো শিডিউল পাওয়ার অফ অন, শিডিউল পাওয়ার অফ অন মানে আপনি যে টাইমটাই হচ্ছে বন্ধ করে রাখতে চান সেই টাইম আপনি সিলেক্ট করে দিলে শিডিউল অফ আর শিডিউল অন হয়ে যাবে। জাস্ট আপনি টাইমটা সিলেক্ট করবেন, এএম পিএম একটু দেখে নেবেন, তারপরে আপনি অন করে দিলে আপনার কিন্তু ওই টাইমটা অন অফ হয়ে যাবে। 6-7% ব্যাটারির চার্জ কিন্তু অলরেডি ড্যামেজ হয়েই যায় প্রথম অবস্থায়, বা প্রথম সবসময় এরকম ড্যামেজ হয়ে যায়, তো ওইটা কোনো ব্যাপার নয়, জাস্ট আপনি এটা স্বাভাবিক একটা ব্যাপার যে 6-7% চার্জ হয়ে যায়। তো আর একটা প্রবলেম আছে কি, দেখেন আপনার যদি আপনি থিমস ইউজ করেন, থিমসে কিন্তু অনেক চার্জ খায়, বাট বেটার কোয়ালিটির থিমস আমার চ্যানেলে দেওয়া আছে লিঙ্ক বা ভিডিও, সেটা আপনার ইউজ করবেন তাহলে আরও খুব চার্জিং ব্যাকআপ প্লাস ফোন স্মুথনেস প্লাস পারফরমেন্স খুব ভালো দিবে। তো এই ধরনের থিমস
বা অ্যানিমেশন কিন্তু আপনার ফোনের জন্য খুব চার্জ কিন্তু খায়, যেগুলো আপনার ফোনের জন্য খুবই খারাপ একটা দিক। জাস্ট আপনার ফোনের লুকটা খুব সুন্দর করে, বাট হচ্ছে চার্জিংয়ে ব্যাপার আপ খুব ভালো দেয় না, এগুলো হচ্ছে ড্যামেজ করে ফেলায় আপনার ব্যাটারিটা। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।